Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أذكر أي مجلس سبابتي আমাদের শেখ জনাব আব্দুস সত্তার শেখ এবং আমাদের মজলিসে যারা উপস্থিত আছেন বড় বড় শেখ শেখ ডক্টর মঞ্জুর ইলাহি, শেখ আকরামুজ্জামান এবং ডক্টর সাইফুল্লাহ সহ প্রত্যেককে আমি প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন এজন্য সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে যে কোরআনে কেরিম যদি কেউ তেলাওয়াত করেন প্রথম থেকে দেখবেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন সৃষ্টি করা হচ্ছিল আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তাদের বিষয়টা তুলে ধরলেন। ফেরেশতারা বলল যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুলাক, আপনার এবাদতের জন্য তো আমরা আছি, তাসবি পাঠ করি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ কি বললেন? ইন্নি আলামু মা লা তাআলাম, আমি জানি যা তোমরা জানো। এলমের বিষয়টা নিয়ে কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব দিলেন আদমকে। জ্ঞানে ফেরেশতারা হেরে গেল, আদম আলাইহিস সালাম জিতে গেল, এটাই তো বাস্তব। আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞানে সমৃদ্ধ করে দিলেন যার কারণে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সবার উপর। দুনিয়ার বুকে মানুষ এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে, এলমের মাধ্যমে। এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে বলে আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে। দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই এক বাক্যে স্বীকার করে যে জ্ঞানীদের কদর আলাদা, কিন্তু সব জ্ঞানকে অর্জন করা যায় না, সব জ্ঞান জ্ঞান না। কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আপনার আশ্রয় চাচ্ছি যে জ্ঞান উপকার করে না, যে জ্ঞান উপকার করে না। উপকারী জ্ঞান কি? উমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন একজন আরেকজনকে বলছে ফুলান আল্লামা, অমুক হচ্ছে আল্লামা, আমাদের দেশে আল্লামা লেখে না দেখেন নাই তো, জিজ্ঞাসা করছে আল্লামা বলছো কেন? বলছে নসব নামা জানে, বংশীয় হিসাব জানে। তিনি বললেন লা কাইলমুল্লা ইয়াদুরু জাহলুহু, এই এমন একটা আলেম না জানলে কোনো ক্ষতি নেই, না জানলে কোনো ক্ষতি নেই। যেই আলেমটা আপনাকে আল্লাহর দিন শিখাবে না, যে আলেমটা আল্লাহ সম্পর্কে জানাবে না, যে আলেমটা রাসূল সম্পর্কে জানাবে না, সেটা আলেম না। আলেম হচ্ছে এই তিনটি জিনিসের নাম যেটা কবরে গেলে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা,
এই তিনটি জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজ থেকে উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনাতে এই আলমের মজলিসে কায়েম করেছেন মসজিদ নববীতে। এই আলমের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আপনারা শুনেছেন একটু আগে যখন হাদিস বর্ণনা করা হয়েছিল যে কেউ যদি আলেম অর্জনের জন্য বের হয় সে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, হাত্তা ইয়ার যা, যতক্ষণ না ফিরে যাচ্ছে। এটা আর কিছু নয়, এটা দিনই আলম। এটার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম আলা কুল্লি মুসলিম। আলেম তলব করা ফরজ। এই আলেমটা, এই আলমের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ আমার এই মসজিদে আলেম অর্জন করতে আসবে সে হবে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য কাজ করছে সে। চিন্তা করে দেখুন আলেমের এত মর্যাদা, কোন আলেমটা অর্জন করতে হবে যেটা আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে এবং দ্বীন সম্পর্কে জানাবে। এই তিনটি বিষয় যে ব্যক্তি জানতে পারবে না, দুনিয়ার সমস্ত আলেম থাকলেও সে আলেম নয়। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান যে জানবে না, রাসূল সম্পর্কে কি আকীদা বিশ্বাস নিতে হবে, জ্ঞান যে অর্জন করতে হবে সেটা জানবে না, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান জানবে না, সে বড় পণ্ডিত হতে পারে কিন্তু সে আলেম হয় না, সে আলেম বলে বিবেচিত হয় না। আপনারা শুনেছেন, বাস্তব কথা হচ্ছে অনেক আছে বিরাট বিরাট ডিগ্রিধারী, বিরাট কিছু হয়েছে, অনেক বড় বড় শিক্ষা অর্জন করেছে, কিন্তু দেখেন তাদের দুর্নীতি করছে, করছে না? কেন দুর্নীতি করে? দ্বীনের জ্ঞান নাই, দুর্নীতি করে আখেরাতের ভয় নাই, দুর্নীতি করে আল্লাহর আজাবের ভয় করে না, আল্লাহর পাকড়াওর ভয় করে না, দুর্নীতি করে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিন্তা করে না, সেই জন্য তারা দুর্নীতিটা করে। আমার কাছে অনেকেই আসে, দোয়া করেন আমার ছেলের জন্য, ছেলে আবার ব্যাংকে ইন্টারভিউতে পাশ করছে, আইডিএলসি অমুক অমুক শাখাতে সে এই চাকরি করছে, এত এত টাকা বেতন পায়, কি দোয়া করতাম ওনার জন্য বলে? দোয়া তো যদি করতে হয় করতে হবে, আল্লাহ যেন তার চাকরিটা তাড়াতাড়ি শেষ করে দেয়, আর তো দোয়া নেই আমার কাছে, কারণ তো সুদের চাকরি, সে তো আল্লাহকে চিনেনি, সে তো রাসূলকে চিনেনি, আখিরাত চিনেনি, দিন চিনেনি। এই এলম অর্জন করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি। কেমন এলম ছিল আমাদের দেশে? সুলতানি আমলে দিন শিক্ষা দেওয়া হইতো, কোরআন সুন্নাহ এবং আলেমদের কাছে মানুষ পড়ত, শিক্ষিত হতো মানুষ, শিক্ষিত হয়ে চাকরি করত, কোনো সমস্যা ছিল না। গেল সুলতানি আমল, মুঘল আমল তাই হলো, পরবর্তী যখন ব্রিটিশরা আসলো তারা তাদের সেবা দাস বানিয়ে দিল আমাদেরকে, আজ পর্যন্ত তাদের শিক্ষাই আমরা শিক্ষা হিসাবে নিচ্ছি। এলমিদিনকে আমরা এখন অবজ্ঞার চোখে দেখি এবং অনেকেই বলে যে অনুৎপাদিত খাত, এইটা নাকি উৎপাদন হয় না, এটা নাকি ভালো কিছু নয়, এবং কোনো কেউ যদি এলমিদিন শিক্ষা অর্জন করে তাকে বলে বেকার তৈরি করছ। যে এই ভাইকে আপনি দিন শিক্ষা দিচ্ছেন, আপনার আপনার ছেলে যেটাকে দিন পড়াচ্ছেন, আরেক ভাই মাস্টার সাহেব হচ্ছে উনি ওনাকে অবজ্ঞা করছেন, হুজুর করে তাকে সসম্মান করছেন, মাথার ভিতরে আছে তিনি তো দাওয়াত দাওয়াত খেয়ে চলবে এই চিন্তা ভাবনা করছেন, পরিবেশ দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সেখানে ইংরেজি শিক্ষার দেওয়ার জন্য অতিরিক্ত টিচার নিয়োগ করা হয়েছিল, বুঝতে পারছেন? মূল শিক্ষার বাইরে কো কারিকুলাম হিসাবে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য টিচার নিয়োগ দেওয়া হয়েছে। কালক্রমে ঘটনা উল্টে গেছে, ইংরেজি শিক্ষকরা প্রধান হয়ে গেল, আমরা হয়ে গেলাম দুই নম্বর। কথা বুঝছেন কিনা? আপনার শিক্ষা এখন দিনই শিক্ষা হয়ে গেছে অপাঙ্ক্তীয়, মানুষ এক দিন শিখতে চাচ্ছে না, অথচ তাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সঠিক দিন কোনটা, সঠিক আইলেম কোনটা, এটা মানুষের এখন অভাব হয়ে গেছে, বুঝতে পারে না মানুষ এটা। বেশিরভাগ মানুষে মনে করে যে শিক্ষা অর্জন করলে কাড়ি কাড়ি টাকা অর্জন করা যাবে, বড় একটা চাকরি পাওয়া যাবে, যে শিক্ষা অর্জন করলে দুনিয়ার বুকে আমি কথা বলতে পারবো একটা বড় করে অন্য ভাষায়, ভিন্ন ভিন্ন ভাষায়, যে শিক্ষা অর্জন করলে আমাকে কেউ
মানে পশ্চাৎ পশ্চাৎ বলবে না, অর্থাৎ ইসলাম যেহেতু পশ্চাৎপদ মনে করে তারাই, সেজন্য বলছি সেই শিক্ষাটা আমার সন্তানদেরকে দিতে হবে। কিন্তু এটা তো ভুল, আপনার আমার উচিত ওই শিক্ষাটা দেয়া যে শিক্ষাটা আমার নবী আমাদের জন্য রেখে গেছেন। সেটা কি শিক্ষা রেখে গেছেন, কোন শিক্ষা তিনি রেখে গেছেন? দ্বীনের শিক্ষা, দ্বীনের শিক্ষা। সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ হয়েছেন, শ্রেষ্ঠ থাকবেন এই দ্বীনের কারণে। দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কি দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তাফসির শিক্ষা দাও, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দাও, দোয়া করেছেন। আকীদা শিক্ষা দিয়েছেন সবার আগে, পিছনে বসিয়েছেন, বলেছেন ইয়া গোলাম প্রিয় বৎস ইন্নি ওয়া আল্লিমুকে কালিমা, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, আহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন, আহফাজিল্লাহ ইয়াজিদ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো আল্লাহ আল্লাহকে তুমি বিপদে পাবে সবসময় তুমি সাথে পাবে, আর সে প্রত্যেকেও তিনি আপনার উপকার করবেন, আপনার বিপদ দূর করবেন। আল্লাহর হেফাজত কি জিনিস? আল্লাহর দ্বীনের হেফাজত করবেন, আকিদার হেফাজত করবেন, আপনার ইমানের হেফাজত করবেন, সেটা বড় জিনিস, সেটা যদি করতে পারেন তা আল্লাহ আপনার হেফাজত করবে। শিক্ষা দিয়েছেন এটা, আর তারপর বলেছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ আলা আন ইয়াদুরুকা শাইয়ান লাম ইয়াকতুবুল্লাহু লাকা মা ইয়াদুরুকা শাইয়ান, যদি সমস্ত উম্মত একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে আল্লাহ লেখেন নাই, তারা কোনো ক্ষতি করতে পারবে না, আর সমস্ত উম্মত একত্রিত হলে তোমার উপকার করতে চায় আল্লাহ লেখেন নাই, তো তোমার উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। এই শিক্ষা না থাকার কারণে আজ আমরা পদে পদে ইমান হারা হচ্ছি, ইমান হারা হচ্ছে। গতকাল আমাকে এক ভাই ফোন দিয়ে বলে কবর থেকে ফয়েজ পাওয়া যায় না, এটার পক্ষে দলিল দেন। আমি বললাম যে এটার পক্ষে কি আমি বলছি, এটা যে বলে পাওয়া যায় সে তো দলিল দিবে, বলছে না উনি বলছে আপনি দলিল দিবেন। তো আমি তাকে দলিল দিলাম, সে শুনবে না, বলতে না এটা তো আমাদের ফয়েজ শব্দ তো উল্লেখ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে নিষেধ করা হয়েছে, সে ফয়েজ ছাড়া উল্লেখ নাই বুঝবে, কারণ তার মাথার ভিতরে ঢুকে আছে খারাপ জিনিস। আকীদা বিশ্বাস যদি বিশুদ্ধ না হয়, এলেম যদি বিশুদ্ধ না হয়, আপনি যেই কোনো জায়গাতে আপনি পথ হারাবেন। আপনি আমি কোনোদিন বিশুদ্ধ আকীদার বাইরে চললে এই বিপদটা আমাদের আসবেই। বেশিরভাগ মানুষই আজ বিশুদ্ধ এলমের দিকে যাচ্ছে না, সবাই যে যেন তেন এলম শিক্ষা অর্জন করতে চায়। আমাদের সন্তানরা এমন অবস্থা হয়েছে যে তারা ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের আকীদা, আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে আমাদের কি আকীদা বিশ্বাস অর্জন করতে হবে সেটা আমরা কখনো চিন্তা করি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানতে হবে সেটা চিন্তা করি না, আল্লাহর দ্বীন সম্পর্কে কি জানতে হবে সেটা চিন্তা করি না। দ্বীন ইসলাম কি জিনিস যদি জিজ্ঞাসা করেন, কবি ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, ইসলাম গ্রহণ করলে শান্তি পাওয়া যায় এটা ঠিক, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম কাকে বলে? শেখ ইসলাম মাহমুদুল আব্দুল হাবের একটা সংজ্ঞা দিয়ে আমি শেষ করতে কথা শেষ করবো ইনশাআল্লাহ। তিনি বলছিলেন ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এক নম্বর, তিনটা কাজ। দুই নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর জন্য আনুগত্য করতে হবে আপনাকে, আনুগত্যের সাথে আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে। তিন নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, কাফের ও মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। কেমনে বিমুক্ত ঘোষণা করেছে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ নির্দেশ দিয়েছে তার নবীকে বলতে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মুশরিকদের থেকে শিরিক থেকে মুক্ত থাকার জন্য এই নির্দেশনা লাগবে, আনুগত্য করতে হবে, যা শিখছেন কোরআন এবং সুন্নাহ যা আনুগত্য মেনে নিতে হবে, এবং
তাওহীদকে ঝান্ডাকে বল যদি বুলন্দ রাখতে পারেন, তিনটে জিনিস না পাওয়া গেলে আপনি আমি কখনো ইসলামকে বুঝিনি। ইসলামের এই নাম দিয়েই আজ আমাদের নাম নিয়ে সমস্যা হয়ে গেছে। ইসলাম সবাই, আমি তো মুসলিম, জন্মসূত্রে মুসলিম, অথবা ভোটার লিস্ট সূত্রে মুসলিম, অথবা অথবা প্রয়োজন ভিত্তিক ভোটের সময় মুসলিম, সময় অনুপাত তারা মুসলিম হয়, সময় চলে গেলে তারা ইসলামকে পিছনে ফেলে দেয়, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া এটা ইসলাম থেকে চলে যাওয়ার একটা কারণ। যারা আল্লাহর দিন থেকে বিমুখ হবে তারা ইসলাম, ইসলাম তাদের নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমান আল্লাহ মিমান দুঃখের বে আয়াত রাব্বি ফাআরদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার চেয়ে বড় কি আছে? দিন পড়ব না, পড়াবো না, পড়তে দিব না, এটা যেন একটা মিশন নিয়ে নেমেছে কিছু মানুষ। আল্লাহর দিনকে পড়বেও না, পড়তে দিবেও না, এবং সহযোগিতাও করবে না, বিরোধিতা করবে। কেমন বিরোধিতা করে? দিনদার মানুষ দেখলে দুনিয়ার যত বদনামি শুরু করে দেয়। তাদের কাছে ভালো লাগে যখন একজন মানুষ দিনের বাইরে চলে। যদি কাউকে দেখে দিনের উপর চলছে, তার নামে যত রকমের অপবাদ দিতে ভালো লাগে তার কাছে, প্রয়োজনে তাকে বিপদে ফেলতে তাদের কোনো সমস্যা হয় না। এই মাত্র হয়েছে যে এই কারণে হয়েছে, যারা আল্লাহর দিনকে বুঝে না অথবা তারা ইচ্ছা করে বিরোধিতা নেমেছে। যারা ইচ্ছা করে বিরোধিতা নামে তাদের ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। নওয়াকদুল ইসলাম, ইসলাম নষ্ট হয় যে সমস্ত কারণে, এর মধ্যে একটা হচ্ছে ইসলাম বিরোধিতা নামা। আপনি আমি না বুঝে আজ আমাদের সন্তানকে দিনের বাইরে বিভিন্ন জায়গায় ভর্তি করাচ্ছি। আমি একবার ঢাকাতে এক জায়গায় লাইনে দাঁড়িয়েছি ভিসা নেওয়ার জন্য, দেখলাম পাশের লোক গাড়ি নিয়ে আসছে, বাচ্চাকে উঠাচ্ছে ঘুম থেকে, ছোট বাচ্চাকে, সে ভর্তি করিয়েছে এমন এক স্কুলে যে স্কুলে আল্লাহর দিন শিক্ষা দেওয়া হবে। জিজ্ঞাসা করলাম, মুসলিম? বলা হওয়া মুসলিম। সন্তান এই অবস্থায় কোথায় ভর্তি করাইছি? জন্মের আগে ভর্তি করে রাখছে তাকে, এই স্কুলে ভর্তি করে, প্রতিযোগিতা লিপ্ত হয়েছে এই সমস্ত স্কুলে পড়ানোর জন্য, কিন্তু আল্লাহর দিন পড়ানোর জন্য প্রতিযোগিতা লিপ্ত হয় না। কিন্তু মনে রাখেন, এগুলি সবই দুনিয়াতে থেকে যাবে। সঠিক দিন অর্জন করতে হলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। সঠিক দিন অর্জন করতে হলে আপনাকে দীন ইসলাম যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে। দুর্ভাগ্যবশত ভাষা ভাষা নলেজ দিয়ে আমরা আজ দীন ইসলাম শিখি, অনেকেই কিছু ছোট ছোট বই দিয়ে ইসলামকে শিখে ফেলেছে, অনেকেই এইটা দিয়ে আবার এইটার উপরে আবার মানদণ্ড নির্ধারণ করেছি, এইটার উপরে অন্যদেরকে বিচার করি, আমার এটার উপরে হইলে ভালো, নইলে সে খারাপ, আমার মানদণ্ডটা ওনার কাছে, ওনার ওই মানদণ্ডটা ওনার কাছে সবচেয়ে ভালো, ওনার যিনি যেটা বিশ্বাস করছেন সেটা হয়েছে, অথচ তিনি যা পড়ছেন তা ভুল। ভুল বলার মতো সাহসিকতা, সাহসী লোকও নাই, এবং নিজেও ভুলটা মেনে নেওয়ার মতো তার সাহসিকতা নাই, কারণ আসলে তিনি যেটা জানছেন এটাকে ইসলাম মনে করছেন, ইসলাম তো এটা নয়। হিন্দুস্তানের সাত ব্যক্তি হাতি, অন্ধ ব্যক্তি হাতি দেখতে গিয়েছিল, প্রত্যেকে যেখানে হাত দিচ্ছে সেটাকে হাতি মনে করছে, অন্ধ ব্যক্তি পায়ে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে ফিলার, বিরাট কিছু, কানে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে কুলা, যে যেখানে হাত দিচ্ছে সেরকম মনে করেছে। আমাদের অবস্থা হয়েছে এরকম, গোড়া থেকে ছোট কাল থেকে ইসলাম না বুঝার কারণে আমরা বড় হয়ে যে যেখানে মনে করছি সেটাকে ইসলাম মনে করে আজ সমস্যা তৈরি করছি। কেউ অতি সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কেউ অতি সন্ন্যাসী হয়ে যাচ্ছে, কেউ বাড়াবাড়ি করতে করতে ইসলাম থেকে মানুষকে শুধু কাফের বানাচ্ছে, কথায় কথায় কাফের বানাচ্ছে, কেউ নিজে কবর খোঁজা শুরু করে দিয়েছে, কেউ আবেগকে মুসলিম ইসলাম বানিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলামকে তার মূল জায়গা থেকে শিখতে চেষ্টা করি না, ইসলামকে কখনো তার মূল জায়গাতে শিক্ষার চেষ্টা করি না। ইসলাম হচ্ছে প্রকৃত এলম, বাকিটা এলেম নয়, যেটা এলমের উপকারী এলেম নয়, ওটা না জানলেও কিছু হয় না। একজন মানুষের দুনিয়ার বুকে তার এত এলমের প্রয়োজন হয় না, সাহাবায়ে কেরাম চলে গেছেন এত এলেম তাদের এত দরকার হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের বাহ্যিক চাকচিক্য ভালোই জানে তারা, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল।
আখিরাত সম্পর্কে তারা কাফের। কাফেররা দুনিয়ার বুকে অনেক কিছু জানতে পারে, কিন্তু যেটা তার কাজে আসবে পরকালে সেটা তারা জানে না। আমরা তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, আমরা কথায় কথায় বলি যে আমাদেরকে প্রগতিবাদী হতে হবে, আমাদেরকে আধুনিক হতে হবে। আল্লাহর দিন অবশ্যই আধুনিক, আল্লাহর দিন অবশ্যই প্রগতি, কিন্তু আপনি মনে করছেন আপনার কাছে প্রগতির সংজ্ঞা হচ্ছে যা ইউরোপিয়ানরা পায়খানা করে দেয় সেগুলি আপনার কাছে প্রগতির চিহ্ন, ইউরোপিয়ানরা যেগুলো দেখিয়ে দেবে সেটা আপনার কাছে প্রগতির চিহ্ন। কারণ দাস যারা কখনো ভালো চিন্তা করতে পারে না, দাসত্ব করতে করতে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। একজন দেখাচ্ছিল একটা ঘোড়া বেঁধে রাখছে একটা চেয়ারের সাথে, প্লাস্টিকের চেয়ারের সাথে। আমি বললাম কি অবস্থা, বেঁধে রাখছে এই জন্য এটা দেখবা মনে করবো যে বাধা আছে, যাবে না কোথাও, কারণ সে দাসত্ব করতে করতে তার মাথার ভিতরে ব্রেন চলে গেছে, এখন তো চিন্তাও করবে না যে আসলে কি আমার কোনো বের হওয়ার কোনো পথ আছে কিনা, চিন্তা করবে না। আমরা পাশ্চাত্যে দাসত্ব এমনভাবে করেছি, আমাদের মন মগজে এমনভাবে ঢুকেছে নিজের সন্তানকে আর কখনো দিন শিখাবো না, ওদেরকে আমাদের মডেল দেখি, চোখের সামনে মডেল হচ্ছে ওরা, ওই যদি মডেল হয় আপনি প্রতিষ্ঠান করে কি হবে। খলিলপুরের প্রতিষ্ঠান যদি আপনার টিকিয়ে রাখতে হয়, আপনার সন্তানকে দিন পড়ান, ছোটকাল থেকে দিনের শিক্ষা দেন। আমরা দেখেছি একটা দেশে ছিলাম, আমরা জানেন 15 বছর বা আরো বেশি কোনো কোনো ভাই ছিল, ছোটকাল থেকে যা শিক্ষা দেয়া হয় সেটা হচ্ছে আকীদা, বড় হলে যেটাই হোক আকীদা থেকে দূরে সরে যায় না, ঈমান থেকে দূরে সরে যায় না, সঠিক এলেম থেকে দূরে সরে যায় না। প্রথম দাস হচ্ছে তাকে তিনটি মূলনীতি, মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই তিনটি বিদ্যা শিক্ষা দেওয়া হয় তাকে। বড় হলে আর যাই গুরুক না কেন এই তিনটে জিনিস থেকে দূরে সরে যাবে না, দিন থেকে দূরে যাবে না, রসুল্লাহ সাল্লামের ভালোবাসতে তার বাধা হবে না, রসুলের নামে মিথ্যাচার করবে না। আজ এমন অবস্থা দাঁড়িয়েছে আমাদের, ফেসবুক খুলেন, সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম খুলেন, রসুলের নামে এমন এমন কথা হচ্ছে যে কথা আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করে না করে আবেগ তাড়িত হয়ে আবার অন্যায় করে বসে একদল। কিন্তু ভুল কে করেছে? ভুল তো আমি করেছি, আমি আমার সন্তানকে দিনের শিক্ষা দেইনি ছোটকালে, বড় হয়ে সে আরেকজনের ফাঁদে পড়েছে, ইউরোপিয়ানদের ফাঁদে পড়েছে, শয়তানদের ফাঁদে পড়েছে, তারা যেটা শিক্ষা দিচ্ছে ওইটা শিখছে, তারা একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, সন্দেহ মাথার ভিতর আছে, কারণ সেই সন্দেহ দূর করার মতো জ্ঞান আমি তো অর্জন করতে পারিনি, আমার মাথার ভিতর তো সন্দেহ কাজ করছে, আমি ভালো হব কি করে। যেই ব্যক্তি ছোট কাল থেকে শিখবে যে আমাকে ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নেই, আমাকে দিনের বাইরে চলার কোনো সুযোগ নেই, আমাকে দিনের ভিতরে থাকতে হবে, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকতে হবে, তা আমার মধ্যে তাকে ভালোবেসে আমি জীবন যাপন করতে হবে, সত্যিকারের ভালোবাসা যেটা হচ্ছে তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা, এর মধ্যে যদি আমি থাকতে পারতাম তাহলে আমার সন্তান এগুলো যদি বিশ্বাসে থাকতো বড় হলে তাকে কেউ আক্রমণ করতে পারতো না। আজ একটি বিরাট শ্রেণী বের হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে, যারা বের হচ্ছে দুঃখজনক হলো সত্য বেশিরভাগই নাস্তিক হয়ে বের হচ্ছে। অনেক মানুষ আমাকে ফোন দেয় বলে যে আমার বিয়ে করেছিলাম উচ্চশিক্ষিতা দেখে, পরে ইউনিভার্সিটির মেয়ে দেখে বিয়ে করেছিলাম, সেদিন নাস্তিক হয়ে গিয়ে জানতাম না, কথায় কথায় আমাকে বলে তোমার ইসলামের এই অবস্থা, তোমার ইসলাম। আপনার সন্তানদেরকে আজ ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন, কিন্তু আপনি জানেন যে এটা আপনার জন্য বিষফোড়া, আপনার জন্য ক্ষতির কারণ, এরা আপনার ক্ষতি করবে উপকার করবে না, কারণ সঠিক ইসলাম তারা জানতে পারেনি আগে থেকেই, আর এখন যা জানছে এটা আপনার কোনো কাজে লাগবে না, বহু জ্ঞান আছে আপনার কোনো কাজে লাগবে না, এমন বহু জ্ঞান বহু ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেগুলি আপনার কোনো কাজে লাগবে না। কি করবেন আপনি ফাইন আর্টস দিয়ে? পৃথিবীটাকে সুন্দর করে ফেলবে না, মদ খেয়ে পড়ে থাকবে চুর হয়ে, কোনটা কোনটা করবে আপনি চিন্তা করে দেখুন না। আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন দর্শন, ওই দর্শন দিয়ে কি হবে? এটাকে দিন বুঝা, দিনের বিরুদ্ধে সেটা চলবে। আপনার সন্তানকে আপনি এমন এমন বিদ্যা শিখাচ্ছেন, সমাজ বিজ্ঞান শিখাচ্ছেন, সমাজ বিদ্যা তো পুরোটা বলবে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, আপনি কি লাভ হবে সেটা দিয়ে? সঠিক জ্ঞান যদি আপনাকে নিতে হয় কোরআনে কারিমকে পড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পড়তে হবে, দুইটা পড়ে আপনাকে সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, এর বাইরে বিশুদ্ধ জ্ঞান পাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, জ্ঞানের উৎস এটা বলে শেষ করতে চাই, জ্ঞানের উৎস কি? আর যারা পাশ্চাত্যের লেখকরা আছে জ্ঞানের উৎস মানুষ দুইটা মনে করে, একটা হচ্ছে বিবেকগ্রাহ্য জ্ঞান,
একটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান। বিবেক গ্রাহ্য জ্ঞান, বিবেক দিয়ে যেটা ধরতে পারেন, দুই দুই চার হয় কি দিয়ে ধরেন, কি দিয়ে ধরছেন, বিবেক না ধরার জিনিস নাকি হাতে ধরার সোয়া জিনিস, বিবেক গ্রাহ্য জ্ঞান। আরেকটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় দিয়ে আপনাকে ঠান্ডা লাগলে বুঝতে পারেন, ফ্যান বন্ধ করে গরম লাগে ওঠে বুঝতে পারেন, কেন পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারেন, এই জ্ঞানটা স্বাভাবিক জিনিস মানুষ জানে, কিন্তু এটা সীমিত জ্ঞান, যে জিনিস আপনি খেয়ে দেখেননি সেটা বলতে পারবেন না, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান হচ্ছে না, যে জিনিস আপনার বিবেককে ধরেনি এই জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যেই জ্ঞানটি আপনি পাননি বা যারা পায়নি দুর্ভাগা তারা, তা হচ্ছে ওয়াহির জ্ঞান, যেই জ্ঞানটি হচ্ছে সত্যবাদীর সত্য সংবাদ দেওয়া জ্ঞান, সেটা হচ্ছে নবী রাসূলদের জ্ঞান, নবী রাসূলরা সেটা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা এনেছে, এটা সত্য কথা, তারা সবচেয়ে বড় সত্যবাদী, তাদের জ্ঞানের এই তাদের যে উৎস, জ্ঞানের যে উৎস এটা নির্ভুল উৎস, তারা যে আপনার কাছে আসে পৌঁছে দিয়ে সেটাও নির্ভুল, সেই জ্ঞানটা যদি আমরা চর্চা করতে না পারি তাহলে আমরা আসলে কখনো জ্ঞানী হইতে পারবো না। বিবেকের জ্ঞান কতক্ষণ আপনার থাকে, একজনের বিবেক আরেকজন বিবেক অনেক পার্থক্য আছে, যেই ব্যক্তি ঘুম থেকে ওটা অজু করে তার বিবেকে বলছে যে আমাকে পরিচ্ছন্ন হতে হবে, আরেক ব্যক্তি ঘুম থেকে উঠে হাই তুলে আর বলে এক কাপ চা, সেটা আরেক বিবেক আছে না, এরকম একই অফিসে দুইজন, একজন ঘুষ খায় একজন খায় না, বিবেক দুই রকমের বিবেক দুদিকে চলতেছে, একজন পিতা মাতার খোঁজ নেয় একজন নেয় না, বিবেক এদিকে চলতেছে, কিন্তু আল্লাহর বিধান এগুলিকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বাণী রসুলের হাদিস বলবে কোন এলেমটা আমার দরকার, কোন জ্ঞানটা আমাকে ঠিক রাখতে হবে, বিবেক তো এদিকে নিয়ে যাবে ওইদিকে নিয়ে যাবে, ইন্দ্রিয় গ্রাহ্য ভুল করে, যদি জ্বর উঠে মিষ্টি খেলে কতিতে লাগে কারণ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর দেয়া বিধান যেটা শুদ্ধভাবে আমার কাছে আসছে কখনো ভুল হইতে পারে না, যে ব্যক্তি মনে করবে এখানে ভুল সেটা ঈমান নাই, কারণ ঈমান হচ্ছে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আছে তা বিশ্বাস করার নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আছে তা বিশ্বাস করার নাম, এটা সত্য সত্য সত্য, ওয়ান নাবিয়ুন হাক্কুন ওয়ার রাসূল হাক্কুন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, যদি তাই হয়ে থাকে তাহলে এই ঈমান নামক জিনিসটা যেই জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোথাও ঈমানের জিনিস নেই, ঈমানিয়াত নির্ধারিত কোরআন এবং সুন্নাহর থেকে জ্ঞান যেটা অর্জন করবে এটা হলো স্থায়ী জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান, এই জ্ঞানে অর্জন করতে আমার সন্তানদেরকে বাধা কে দিচ্ছে, দিচ্ছে কে জানেন, দুনিয়া, দুনিয়া অর্জনের লোভ, কিন্তু আপনি কি দুনিয়া অর্জন করতে পারবেন আল্লাহ যদি আপনার জন্য না লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ফিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকাহু বাইনা আইনাইহি, মান কানা ফিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকাহু বাইনা আইনাইহি ওয়ালা তাতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু ওয়া মান কানাতিল আখিরাতু হাম্মুহু কাতাবাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি কোনদিন তার পূর্ণ হয় না, সেই জন্য সে কোটি টাকা কুচি কুচি করে নদীতে ফেলে দিতে সমস্যা হয় না বিপদে পড়লে, কিন্তু সে টানছে কিন্তু একসময় কোটি টাকা, কেন অভাব, অভাবে তার শেষ নেই, এই হারাম খোর হারাম খাইছে কিনা আপনি বলেন, কেন খাইছে, কারণ দিনের দিনের জ্ঞান অভাব ছিল তার, আল্লাহর দিনের জ্ঞান অভাব ছিল, যদি শরীয়ত থেকে আলো নিত তো শরীয়ত বলতো যে এটা খাওয়া জায়েজ না তুমি এটা করিও না, যারা ক্যাজিনো ব্যবসা পরিচালনা করেছে তারা কি দিনদার কেউ করছে আপনি বলতে পারবেন, কোনো হুজুরও সেখানে পাওয়া গেছে, কোনো আলেমি দিন সেখানে ছিল, এখানে কারা করেছে, আপনার আমার ওই সন্তানগুলি করেছে যাদেরকে আমি দিন শিক্ষা দেইনি, যাদেরকে আমি ইসলাম সম্পর্কে জ্ঞান তো দেইনি, তাদেরকে আমি দুনিয়াদার করে গড়ে তুলেছি, কিন্তু তার অভাব শেষ হয়নি, একবার জেলে গেছে আবার বের হবে আবার করবে, সরকার পরিবর্তন হবে ওদের কোনো পরিবর্তন নাই, ওরা ঠিকই থেকে যায়, কারণ ওদের স্বভাব পরিবর্তন হয়নি, ওরা সঠিক জ্ঞানের সঠিক উৎস থেকে জ্ঞান নিতে পারেনি। দ্বিতীয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকি ওমান কানা ওয়া তাতিদুন ইল্লা মা কুতিবা লাহু, যা লেখা হয়েছে তাই আসবে। কখনো কখনো বেশি দেয় আল্লাহ তাআলা, এই জাহেল জাহেলকে জালেমদেরকে বেশি দেয়। দেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ ভালোবাসে এটা বলা। আল্লাহ কেন দেয়? দুনিয়াই তাদেরকে দিয়ে শেষ করে দিচ্ছে, দুনিয়ার জীবনটা সবচেয়ে সংকীর্ণ সময়, 60-70 বছর বেশি বাঁচলে 100 বছর বাঁচলে, লক্ষ লক্ষ বছর যেখানে থাকতে হবে, যার শেষ নেই জীবনের, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য যে কাজ করে না তার মতো দুর্ভাগ্য আর কি হতে পারে বলে। আপনি আমি যদি করে সন্তানকে দুনিয়ার জন্য তৈরি করি, কিছুই আপনার কবরে যাবে না। আর যে আখিরাতের জন্য তৈরি করি, সুবহানাল্লাহ বললো আপনার কবরে যাবে। আপনি একটা গাছ রোপণ করে গেলেন খলিলপুর, এখানে যদি আপনার সন্তানকে পড়ান সেটা আপনার জন্য গাছের কাজ হবে। একটা গাছ রচনা করে গেছেন আপনি, একটা গাছ রোপণ করেছেন, যত ফল দিবে আপনি কবর বসে পাবেন। এই সুযোগ কে নিতে চায় না বলেন? দুর্ভাগা ব্যতীত আর কেউ এটা নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশ আমরা ব্যাখ্যা করে শেষ করবো। তিনি বলেছিলেন ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে নিজের চিন্তা চেতনা জীবনের সমস্ত উৎস বানিয়ে নেবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন এখানে এই লোক অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী সে নয়। সে তাই দেখেন অনেক মানুষ আছে 5,000 টাকা দিয়ে ইমাম হইয়া চলতেছে, তার প্রতিষ্ঠান চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনিও অল্প টাকায় চলতেছে, আরে আপনাকে বলছি কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের পর মাস যার ঘরে উনুনে আগুন জ্বলত না আপনি রাখতে পারবেন? কেন কিটা করেছেন? তিনি আখিরাতকে নিজের চিন্তা চেতনার মূল কেন্দ্রবিন্দু বানিয়েছেন। জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, দু চোখের মাঝখানে তিনি লিখে দিয়েছেন যে অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয় সে, আল্লাহ শুধুমাত্র আল্লাহ। ওয়াতাতিহি দুনিয়া ওয়া রাগিমা, দুনিয়া নাকে খত দিয়ে তার কাছে আসবে, যতটুকু আসার সেটা আসবেই। সুতরাং এত বেশি আমরা পাগল প্রায় হয়ে দুনিয়া মুখ হয়ে বিমুখ, দুনিয়ামুখী হয়ে দিন বিমুখ হয়ে আমরা যেই আইলেমটা অর্জন করছি সেটা আসলে সত্যিকারের আইলেম নয়। সত্যিকারের আইলেম হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহর আইলেম, জ্ঞান যেটা ওয়াহী, যেটা ওয়াহী আল্লাহর পক্ষ থেকে যেই বিধান দেওয়া হয়েছে সেটা আইলেম অর্জন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আপনি দুনিয়াকে যত কিছুই করেন না কেন দুনিয়া ছেড়ে যেতেই হবে, দুনিয়াতে আপনি যত বড় বাড়ি করেন না কেন আপনার সেগুলো ছেড়ে দিতে হবে। আমি সিলেট গেলাম, বলে যে এটা হলো 35 কোটি টাকার বাড়ি, 35 কোটি টাকার বাড়ি। আমি বললাম যে কি হচ্ছে, লোকটা কি মরবে না? বলে মরেই গেছে। কার জন্য রেখে গেল, কার জন্য রেখে গেল 35 কোটি টাকার বাড়ি, কার জন্য রেখে গেছে, কি জন্য করছে? করতে করতে একবার নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এর জন্য, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানব, হে মানুষ, তুমি কাজ করতে 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 শেষ হয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। বুঝছেন তো, দুনিয়ার বুকে মরার আগ পর্যন্ত কিটা করো ওইটা করো, এইখান থেকে সুন্দর হচ্ছে না, দরজাটা দিয়ে খুলে দাও, করতে করতে মরে গেছে। আল্লাহর কাজ কখন করছে সে? আল্লাহর জন্য কাজটা কখন হইল? শেষ হয়ে গেছে জীবনটা, স্যার কি লাভ হয়েছে? তার কোনো লাভ হয় না এটার জন্য। আখিরাতের মুখে কাজ করতে হবে আমাদের, সেই জন্য আখিরাত মুখে কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলি খুব জরুরি। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে বিশুদ্ধ, আজ দুনিয়াতে প্রতিষ্ঠান অভাব নাই, এই বিশুদ্ধ প্রতিষ্ঠানগুলি আমাদের টিকিয়ে রাখতে হবে এবং এগুলিকে তৈরি করতে হবে বেশি বেশি করে। এগুলোর সিলেবাস যারা দিবে, সিলেবাস কাজ যারা করবে, এরা চেষ্টা করবে এখানে যেন ভুল কোনো তথ্য দেওয়া না হয়, দুর্বল হাদিস যেন পড়ানো না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস পড়াবে এখানে, যেন ওলামায়ে কেরাম যারা বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত আলেম তাদের বই পড়ানো হয়। আন্দাজি 52 কোনো বই দিয়ে, এত সন্দের ফজিলত দিয়ে, এত কিছু দিয়ে যেন আমাদের জীবনটাকে নষ্ট না করা হয়, আমাদেরকে দীনে আইলম সত্যিকার আইলমের উৎস থেকে যেন দেওয়া হয়, সহি আইলম যেন দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলো, সেই জন্য আপনারা পাহারা দিবেন। আপনি বলবেন আমার ছেলেকে ভুল পড়াইছেন কিনা, আপনি বলেন। প্রত্যেকে মানুষই দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষই রাখাল এবং তাকে রাখালি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেজন্য আপনাদের দায়িত্ব রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে বানানো, প্রস্তুত করা, সন্তান পড়ানো, সন্তানদেরকে পড়ানো, নিজেরা খেয়াল রাখা কি হচ্ছে না হচ্ছে। দিন একবার ঘুরে যাবেন, এটা সদাকার কাজ হবে, সওয়াবের কাজ হবে, হেঁটে গেলে সওয়াবের কাজ হবে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানগুলো তৈরি করুন যেগুলি সত্যিকারের নবুয়তের ওয়ারিশ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিরাস, এটা এই ওয়ারিশকে আপনি আমি কাঁধে ধারণ করি যদি করতে পারি, এটা আমার আখিরাতের কাপুজি হবে।
আর দুনিয়ার বুকে আপনি যত রকমের প্রতিষ্ঠান বড় বড় দেখছেন না, আপনার জন্য ছোট একটু, অথচ একটা দেখেন অমুক কলেজ, অমুক কি নাম বলতে চাচ্ছি না, ওগুলিতে দেখেন হাজার হাজার বিঘে দিয়ে দিচ্ছে, 100 বিঘে দিয়ে দিছে, সেখানে তৈরি হয় কি প্রেম প্রীতি শিক্ষা দেয়া হয়। ওইটা যদি হয় আপনার ঈমান খলল আছে, আখিরাতের জন্য আপনার খবর আছে, আপনার সমস্যা তৈরি হবে সেখানে, আপনি এটা এখন বুঝবেন না কবরের পরে বুঝবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।